পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় যশোর ও মেহেরপুরে ব্যাহত হচ্ছে পাট চাষ। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। যশোর প্রতিনিধি এবং মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে প্রায় প্রতি বছর যশোরের মনিরামপুর, কেশবপুর, চৌগাছা, বাঘারপাড়া ও শার্শা উপজেলায় পাটের আবাদ বেশ ভালো হয়। এ কারণে চলতি মৌসুমে পুরো জেলা জুড়ে পাটের বীজ বপন করেছিলেন কৃষকরা। কিন্তু আষাঢ়ের শুরু থেকেই অনাবৃষ্টির কবলে পড়েছে যশোর অঞ্চল। এতে পাট কেটে জাগ দেয়া বা পচানোর সময় হয়ে এলেও এখনও পরিপক্ব হয়নি গাছ। এ অবস্থায় গাছ থেকে আঁশ সংগ্রহ দূরের কথা, উঠবে না উৎপাদন খরচও, বলছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় আমরা পাটের ফসলটা সুন্দর করতে পারিনি, বা পাট উঁচু হচ্ছে না, পাটের মাথা পুড়ে যাচ্ছে। পাট যেখানে 4-5 হাত লম্বা হওয়ার কথা, এখানে 1-1.5 হাত লম্বা হয়েছে। এখন এই মুহূর্তে বর্ষা হলেও এই পাট তদ্রূপ বেড়ে উঠবে না। আমাদের এই পাট চাষে অত্যাধিক লস হচ্ছে। আমরা এই জন্যই চিন্তাধারা করেছি, এই পাট চাষ আমরা বন্ধ করব, বন্ধ করে অন্য কোনো চাষ করার প্ল্যান করব। মাঝে অনেকদিনই বৃষ্টি কম হওয়ার কারণে আমাদের পাটের যে কাঙ্ক্ষিত যে উচ্চতা হওয়ার কথা ছিল, আসলে সেটা একটু কম হয়েছে। আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, আমরা যদি এই পাটকে সেচ দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে উচ্চতা সেটা পেতাম। অনাবৃষ্টি ও জলাশয় ভরাট সহ নানা প্রতিকূলতায় গেল কয়েক বছর ধরে লোকসানে এবার পাটের আবাদ কমে গেছে মেহেরপুরে। একই সংকটে আগামীতে পাটের আবাদ থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ভাবছেন অনেকে। আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি, আমরা পাট নিয়ে বিশাল টেনশন। কেননা পাটের চারটি খরচ, নিড়াইনি, তার কাটা, খোয়া, এই যে বিনাইনি, বিনাইনি খরচ হয়েছে 700 টাকা। পাটে খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা, ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাই, ধুইতে করতে সব ফুরিয়ে যাচ্ছি। কী করে আমরা চাষ করব, সেই জন্য আমরা পাট চাষ ছেড়ে দিছি। পাট ছাড়া অন্যান্য আবাদ করি, যেমন ঝাল, কপি, শসা, লাউ, এসব বানে সবজি আবাদ করি, লাভবান হয়ে যাচ্ছি। পাটের ছাড়া ভালো লাভ হয়, ওই জন্যে আমরা পাটের আবাদ কমে দিছি। যে সব বিলগুলো আছে, বিলগুলো তো সব মানে একজনের আওতাধীনে আছে। ওরা নদী থেকে পাইপে থেকে পানি, মোটরে পানি তুলে নদী বিলে যায়, ওরা পাট আমাদের কীভাবে পাট চাষ। মেহেরপুরে সেই ধরনের বৃষ্টি হয়নি, সেই ব্যাপারে আমাদের মেহেরপুরে কৃষিতে পাট আমার মনে হয় যেহেতু পচাবারও একটা সমস্যা, পাট পচাতে এখানে চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হয়। এখানে পাটের আবারটা অতীতের তুলনায় বাড়বে কিনা সন্দেহ আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যশোর ও মেহেরপুরে এবার 47,700 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্য ধরা হয়েছে। আবাদ হয়েছে 40,270 হেক্টরে। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।